বাসায় শুধু 12 বছরের শিশু, বাকিরা কেনাকাটা করতে বাজারে। তখন বাসাটিতে ঢোকেন দুইজন, যারা বাসাটিতে প্রায়ই আসা যাওয়া করতেন। ঘণ্টাখানেক পর বাসায় ফিরে শিশুটির গলা কাটা মরদেহ দেখতে পারেন পরিবারের সদস্যরা। নগদ 85,000 টাকা ও 18 ভরি স্বর্ণালঙ্কারেরও হদিস নেই। পরিবারের ধারণা, চুরি নির্বিঘ্নে করতে শিশুটিকে হত্যা করা হতে পারে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে সোহেল নামে একজনকে ধরা হয়েছে, জাহিদ নামে আরেকজনকে খুঁজছে পুলিশ। বাবা মা আলাদা থাকায় 12 বছরের শিশু হাসানের ঠাঁই হয় খালা আয়েশা বেগমের সংসারে, ওয়ারির এই বাসাতে। গতরাতে শিশুটিকে রেখে কেনাকাটা করতে বের হয় খালার পরিবারের সবাই। ফিরে এসে তারা দেখতে পায় হাসানের গলা কাটা মরদেহ। আয়েশা বেগম জানান, ছোট বোন জামাইয়ের বন্ধু হিসেবে সুহেল ও জাহিদ নামের দুজন প্রায়ই তাদের বাসায় আসা যাওয়া করত। কেনাকাটার জন্য বের হলে ওই দুজনই হয়তো তাদের বাসায় চুরি করতে এসেছিল। তখন প্রমাণ ঢাকতে শিশু হাসানকে মেরে ফেলতে পারে তারা। আমার বাসার ভিতরে আসছে, বসছে, চা খাইছে, ওদের সাথে আমি একসাথে বেরিয়েছি। আমি বাসায় আসছি আপনার 9:45, আয়েশা দেখলাম তালা ঝুলানো, তালা ভাঙলাম, তালা ভাঙে ঢুকে দেখি এই ঘটনা। টাকা হয়েছে 85,000 টাকা, আর গোল্ড হচ্ছে আপনার 21 ভরির মধ্যে 3 ভরি আছে আর বাদবাকি নেই। পুলিশও ধারণা করছে চুরি করতে গিয়েই হয়তো শিশুটিকে হত্যা করা হয়েছে। তো এটার বিষয়ে অলরেডি আমরা তদন্ত শুরু করে দিয়েছি আর মামলা প্রক্রিয়াধীন, তাদের পরিবারের লোকজন এসে মামলা করবে। আর আমরা প্রথম অবস্থায় যেটা বুঝতে পারছি যে এখানে ঘটনার সাথে চুরি সংশ্লিষ্টতা আছে, যেহেতু কিছু স্বর্ণের অলংকার ওখানে খোয়া গেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে সুহেলকে ধরেছে পুলিশ, আর জাহিদকে ধরতে অভিযান চলছে। হিমেল খান, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে শ্যামপুরে মঙ্গলবার পানির ট্যাঙ্কে পাওয়া শিশুর মরদেহের পরিচয় মিলেছে। শিশুটির বয়স 3 বছর, তার নাম নিহাত। শিশুটি মা বাবার সাথে গাজীপুরের বোর্ডবাজারে থাকত। পুলিশ জানায়, 20 ফেব্রুয়ারি সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। তবে কেন শিশুটিকে অপহরণ করা হয়েছে তার কারণ জানাতে পারেননি পুলিশ। বৃহস্পতিবার সকালে নিহাদের কোমরে বাঁধা চাবি থেকে পরিচয় শনাক্ত করেছে তার বাবা হানিফ। তিনি বোর্ডবাজারে একটি সোয়েটার ফ্যাক্টরির শ্রমিক। ছেলে অপহরণের পরে মুক্তিপঞ্চে কেউ ফোন করেননি বলে জানান তিনি। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের তদন্ত চলছে, দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে। গাজীপুর জেলার গাছা তানাদিন একটা এই ভিকটিম নিখোঁজ হয়েছে, একটা শিশু বাচ্চা নিখোঁজ হয়েছে। এই বিষয়ে তারা ওই যে গাজীপুর থানা থেকে আমাকে ফোন করছে, জানাইছে তাদের তখন ওই যে বাদীও আসছে আমাদের এখানে, ডেড বডিতে যে আনুষঙ্গিক বিষয়াদি আছে দেখে সেটা তারা শনাক্ত করছে। যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্কুল খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এই কথা জানান মন্ত্রী। এই শনিবারই আন্তঃমন্ত্রণালয় সভাটি হবে, হয়ে আমরা সেই দিন কী সার্বিক পরিস্থিতি, বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা কি 1 মার্চ থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো, নাকি আমাদের আরও কয়েকদিন সময় নিতে হবে।